ফিলিস্তিন ইসরায়েল ইস্যু বলতেই সবসময় তেল আবিবের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। হামাসের সঙ্গে চলমান সহিংসতায় তা আরও একবার দেখা গেল। ওয়াশিংটন কেবল ইসরায়েলের পক্ষেই দাঁড়ায়নি, সামরিক সহায়তা নিয়েও হাজির হয়েছে। প্রশ্ন হলো, চলমান যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে নিজেকে কতটুকু জড়াতে চাইবে যুক্তরাষ্ট্র? সোজা উত্তর হলো, ইসরায়েলকে কখনো হারতে দেবে না ওয়াশিংটন। এজন্য যা করা প্রয়োজন সব করবে দেশটি। আপাতদৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নানা কর্মকাণ্ডে মনে হতে পারে ইসরায়েলের পক্ষে দেশটি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গাজায় সরাসরি যুদ্ধে জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব একটা আগ্রহ দেখাবে না। অবশ্য তারা যদি নিজেদের অস্তিত্বের সংকট দেখে তখন অবশ্য তাদের সামনে পথ থাকবে না, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। ইসরায়েলের ওপর হামাসের হামলার খবর জানার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রেসিডেন্ট বাইডেন তার অবস্থান স্পষ্ট করেছেন, বলে দিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আছে। কেউ যদি এই পরিস্থিতি থেকে ফায়দা লোটার কথা ভেবে থাকেন, তাহলে আমি তাদের একটি কথাই বলবো, ভুলেও এমনটি করবেন না। বাইডেনের এমন হুঁশিয়ারিতেই বসে থাকেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যে পূর্ব ভূমধ্য সাগরে একটি বড় সামরিক বহর পাঠিয়েছে ওয়াশিংটন। খুব শিগগির সেখানে আরও একটি বহর যুক্ত হতে যাচ্ছে। এসব সামরিক বহরের প্রতিটিতে 70টির বেশি যুদ্ধবিমান রয়েছে, যেগুলো টানা গোলা বর্ষণ করতে সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্র কয়েক হাজার মার্কিন সেনাকেও প্রস্তুত রেখেছে, যেন প্রয়োজন হলেই ওই অঞ্চলে দ্রুত সৈন্য পাঠানো যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধন খুবই শক্ত, এর শেকড় অনেক গভীরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তা প্রদানকারী দেশ, যারা বছরে প্রায় $3.8 বিলিয়ন প্রতিরক্ষা সহায়তা দিয়ে থাকে। ইসরায়েলের যেসব যুদ্ধবিমান গাজায় বোমা বর্ষণ করছে, সেগুলোও যুক্তরাষ্ট্রে তৈরি এবং যে কোনো লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার অনেকগুলোই আসে যুক্তরাষ্ট্র থেকে। এমনকি অস্ত্র চাওয়ার আগেই অনেক ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে দিতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। বিশ্লেষকরা বলছেন গাজায় সরাসরি যুদ্ধে জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব একটা আগ্রহ দেখাবে না, তবে ওই অঞ্চলে যে সামরিক বহর পাঠানো হয়েছে সেখান থেকে একটি গুলি না চালিয়েও অন্যভাবেও লাভবান হতে পারে যুক্তরাষ্ট্র। সেটি হোক তথ্য সংগ্রহ কিংবা আকাশ সীমা প্রতিরক্ষা, সরাসরি যুদ্ধে জড়ানোটা হবে তাদের শেষ পদক্ষেপ। প্রাথমিকভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বড় হুমকি, যা এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়কেই উদ্বিগ্ন করে তুলেছে। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি এখন হামাসের চেয়েও বড় হুমকি। এদের কাছে প্রায় 150,000 রকেট বোমা রয়েছে, যা হামাসের ব্যবহৃত রকেট বোমার চেয়েও বেশি শক্তিশালী এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সশস্ত্র গোষ্ঠীটি ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে গোলাগুলিও করেছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল যখন গাজা নিয়ে ব্যস্ত থাকবে এবং যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে, হিজবুল্লাহ তখন সুযোগ বুঝে তাদের ওপর হামলা চালাতে পারে। যদি সেরকম ঘটে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার শক্তিশালী বিমান বাহিনী দিয়ে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালাতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন উভয়ই বলে রেখেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে এবং মার্কিন নাগরিক কিংবা সামরিক বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু করা হলে যুক্তরাষ্ট্র অবশ্যই সেটার জবাব দেবে। কানেস্তাতে মানিপা, খবর সংযোগ।